বিরোধীরা বারবারই কটাক্ষ করছে, শেখ সাজাহানি এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি, এ নিয়ে এবার মুখ খুললেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। তিনি যেমনটা বলছেন যে ধৈর্য ধরুন, অপরাধী ধরা পড়বে, ঠিক তার মন্তব্যটা আপনাদের শোনাবো। He is taking its course. The raid has been done. The culprit will be taken care of in the appropriate manner. Let us not be hasty. This is not a promise, it's a commitment. The guilty will certainly be brought to book. Please wait patiently. Let the law take its course. আপনারা শুনলেন রাজ্যপালের মন্তব্য। তিনি যেমনটা বলছেন যে ধৈর্য ধরুন, অপরাধী ঠিকই শাস্তি পাবে, ধরা পড়বে। এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে তিন সপ্তাহ পেরে গেছে, এখনও পর্যন্ত কিন্তু প্রকাশ্যে আসেনি শেখ সাজাহান, এই নিয়ে বিরোধীরা কটাক্ষ করছে। অন্যদিকে রাজ্যপাল সিপি আনন্দ বোস তিনি বলছেন ধৈর্য ধরুন, আর নিয়ে কথা বলবো। জয়ন্ত রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়ন্ত, আর কী কী জানতে পারছো? রাজ্যপাল কিন্তু বলছেন যে ধৈর্য ধরুন, অপরাধী ঠিকই শাস্তি পাবে। হ্যাঁ, একেবারে দেখো, আজকে যখন গান্ধীঘাটে তিনি এসেছিলেন গান্ধীজির তিরোধান দিবস উপলক্ষে, এবং তিনি তিরোধান দিবসে শ্রদ্ধার্ঘ দেওয়ার জন্য, গান্ধীজির প্রতি শ্রদ্ধা পালন করার জন্য তিনি যখন এসেছিলেন, এবং সেখানে যখন সাংবাদিকদের মুখোমুখি হয়, তখন কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম যে শাহজাহান কেন এখনো পর্যন্ত ধরা পড়ছেন। তখন তিনি কিন্তু বলেন এই প্রসঙ্গ সম্পর্কে যে ধৈর্য ধরুন, আইন আইনের পথে হারছে, এবং যে দোষী সে নিশ্চয়ই সাজা পাবে, এবং যে হিংসার পরিবেশ তৈরি হয়েছে আমাদের গোটা বাংলার জুড়ে, এবং গান্ধীজির যে নীতি ছিল যে হিংসাকে দমন করে অহিংসার পথে হাঁটতে হবে, সেটাও রাজ্যপালের মুখ থেকে কিন্তু আমরা জানতে পেরেছি তার কাছে, যে তিনি বলেছিলেন যে অহিংসা যে নীতি গান্ধীজির, সেই নীতির পথে হাঁটবে বাংলা, এমনটাই কিন্তু তিনি বলেছেন। ধন্যবাদ জয়ন্ত, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে তিন সপ্তাহ পেরিয়ে গিয়েছে, 5ই জানুয়ারি সন্দেশখালী তৃণমূল নেতা শেখ সাজাহানের বাড়িতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা, তারপরে তার বিরুদ্ধে কিন্তু নোটিশ জারি করা হয়, লুকআউট নোটিশ, এখনো পর্যন্ত তিনি প্রকাশ্যে আসেনি। আর এ নিয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি যেমনটা জানাচ্ছেন যে ধৈর্য ধরুন, অপরাধী ঠিকই ধরা হবে। আপনাদের আবারও একবার শোনাবো রাজ্যপালের মন্তব্য। The raid has been done. The culprit will be taken care of in the appropriate manner. Let us not be hasty. This is not a promise, it's a commitment. The guilty will certainly be brought to book. Please wait patiently. Let the law take its course.